মাজুলীর পরিয়া কন্যাকা বহুমুখী পামর ১৭তম প্রতিষ্ঠা দিবস। আজি আমি বর্ণাঢ্য কার্যসূচী রাতেপা আমি যেহেতু সন্ধিয়ালে আমার অঙ্কিয়া নাটভাগ ভাওনা আছে, গতি এই ভাওনালেকে আমি দিনজোড়া কার্যসূচী করেছি। আমি পতাকা উত্তোলনেরপর আরম্ভ করে আমার আজি সাধারণ পরিষদের সভা, একটা সাংস্কৃতিক শোভাযাত্রা, আমার যে ধর্মীয় একটা শোভাযাত্রা, আমার গুরুজনার গীত মাতের, আর ইয়াত আমি প্রসংভাগ কিনারায় বারে যানি আমার গাঁর রাইজ আছে সকলকে আমন্ত্রণ করে সুন্দর পরিবেশত প্রসংভাগ হল। আমি মান ধরল, এটাকে আমি জা জলপান খুব বিদায় দিছি। যে এনেকা একটা অনুভব হয়েছে, যি ভরলি পরিয়া কন্যাকা বহুমুখী পামর মাটিত কোনেও আশা করা নাছিলে ইয়াত জবা শঙ্খ বাজিব, ইয়াত ফুল ডালরে মুখরিত হব আকাশ বতাহ, এই আশা করা নাছিলে। কিন্তু ভরলি পরিয়া কন্যাকা বহুমুখী পামর ইয়াত প্রতিষ্ঠায় এই মানুষের যে হেরাই যাওয়া এই বেদনাবিল দূর হল। আজি ইয়াত গুরুজনার আদর্শ প্রতিষ্ঠিত করে আমি নিয়ম নীতির মাজেরে জামুগুড়িয়া রাইজর সহযোগত আমি ইয়াত প্রসং আর ভাওনা ভাগও অনুষ্ঠিত করবলে ওলাইছো। তিন বছরে আজি আমি ভাওনা অনুষ্ঠিত করে আইসো, ইয়াত আজিও ভাওনা অনুষ্ঠিত হব। শোণিতপুর জেলার আয়ুক্ত ডাঙরিয়া সন্ধ্যা ভাওনা উন্মোচন করব। যে আমি পরিয়ালটোয়ে কন্যাকা পরিয়ালটোয়ে আজি খুব এক আনন্দমুখ পরিবেশত আসলে আমার কার্যসূচীখিনি আমি পালন করেছো। আমার মাটি আমি রক্ষা করবলে সক্ষম হয়েছো, আমার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করবলে সক্ষম হয়েছো, আর যেটু আমি স্বনির্ভরশীলর যেটু যাত্রা সেইটাও যেন আমি বাস্তবত রূপায়িত করবলে সক্ষম হয়েছো। বজার দখল করবলে কেনেক আমি আমার যেখানে উৎপাদিত সামগ্রী শিলাপথরপা গুয়াহাটিলেকে আমি ডিস্ট্রিবিউটর জড়িয়ে মানুষক আমি কিছু দিবলে সক্ষম হয়েছো। গতি এইটাই আমার লক্ষ্য, যে আমার লক্ষ্য আছে আমার মাটি রক্ষা করা, আগ্রাসন রোধ করা, আমি আগ্রাসন রোধ করবলে সক্ষম হয়েছো, মাটি আমার রক্ষা করেছো, আর এই মাটি আমি খেতে বাতিত ব্যবহার করে ইয়াতে মাছ মাংস গাখির উৎপাদন করে কন্যাকার যে লক্ষ্য যেটা উদ্দেশ্য আমি ইয়াত আজি ১৭ বছরত ভরি দিছো, আমি ইয়াত একত্রিত হয়েছিল, ইয়াত যেন বাস্তব রূপায়িত আমি লাহে লাহে করে গই আছো, আর কিছু বছর পিছত আমি সম্পূর্ণ আমার লক্ষ্যত উপনীত হবলে সক্ষম হোম, এই আত্মবিশ্বাস লৈ আমি খিলঞ্জিয়া মানুষখিনির মাজরপরাই যুবক যুবতী সকলক একত্রিত করে এই যাত্রা যেটু করেছো ঈশ্বরের শুভদৃষ্টি আছে, অসমৰ রাইজর আশীর্বাদ আছে, জামুগুড়িয়ার রাইজর আশীর্বাদ আছে, ইয়াক লৈ আমি আগুয়াই যাম। রাইজক আমার উপর আস্থা বিশ্বাস রাখবলে মই আজি প্রতিষ্ঠা দিবসের এই দিনট সকলকে আহ্বান জানাইছো, আশীর্বাদ করো আমি আগুয়াই যাই। একটা কথা খুঁজব পারি যে মানে একটা সময় এই মাটি আসলে সন্দেহজনক লোকে ভরি আছে, কিন্তু এটা কব পারি নাকি খিলঞ্জিয়া ইয়াক প্রভুত্ব এটা বর্তমান বিস্তার করেছে? সন্দেহজনক লোকে ভরি আছিল আর সন্দেহজনক লোকের ইয়াত দাদাগিরি আছে, আমার মানুষক পিছুয়াই দিছিলে। ৮ চনত যেটা আমি থিয় হয়েছিল ইয়াত পিছুয়াই দিছিল, কিন্তু আজি ইয়াত খিলঞ্জিয়ার আধিপত্য আমি বিস্তার করবলে সক্ষম হয়েছো। আর যিখিনি পমুয়া ইসলাম ধর্ম মানুষ তেওঁলোকৰ লগত আজি আমার সংঘাত ইয়াত নাই, তেওঁলোকেও আমার এই যাত্রাট আশীর্বাদ দিছে, তেওঁলোকে সহযোগিতা আগবাইছে। গতি ইয়াত যেটো শান্তিপূর্ণ পরিবেশত আমি কৃষি কর্ম করেছো, আমি আসলে ভবা নাছিলো ইয়াত সংঘাতেই হব নেকি, কি হব, কেনেকে হব, ইয়াত একটা গেস্ট হাউস, ইয়াত একটা নামঘর, ইয়াত গোশালা, ইয়াত আমি রেস্টুরেন্ট বা এই বস্তুখিনি আশা করা মানে ভাবিব পৰা নাছিল, কিন্তু বাস্তবত এইবিলাক সকলো হয়েছে সকলোরে সহযোগিতা, জামুগুড়িয়া রাইজর সহযোগিতা, অসমৰ রাইজর আশীর্বাদত। আর যিসকলে বুঝি পাইছে যে খিলঞ্জিয়া মানুষের সেন্টিমেন্ট বুঝি পাইছে, তেওঁলোকেও অনার করার কারণে আসলে শান্তিপূর্ণ পরিবেশত আমি আগবাহি যাবলে সক্ষম হয়েছি। ইয়ার মাটি আছে ভরলি পরিয়া কন্যাকা বহুমুখী পামর, এই যে পামখনের নামত সরকারে এলত দিছে মাটি, আর ওই পামখনের নামত আছে।
তথাপি নির্বাচনের সময়ত কয় যে পদ্ম হাজরিকায় ব্যক্তিগত সম্পত্তি করে লোলে হয়তো না জানে বা জানিও হয়তো কইছে সরকারে যেটা সোসাইটিক মাতি এলট করব সে মাতি ট্রান্সফার করলে করব নয় ট্রান্সফার করলে সরকার হস্তান্তর করব গতি আমি ইমান নিষ্ঠার ও সততার ইয়ার হিসাব যদি আমি চাও মোর নিজের ব্যক্তিগত ইনকামর কি পয়সা আমি এই ভরলি পড়িয়া কন্যাকা বহুমুখী পামত মোক যদি কোনোবাই কেতিয়াবা পয়সা কেটামান দিছে সেটাও আমি ইয়াত লগাইছো বহু আমার কিনারে বাইরে থাকা বন্ধু যোনে ইনকাম করেছে মই নাম নকও যে মই এইটো করে দিও এইটো করে দিও মই জঙ্গল জীপখন আনি দিও মই চেয়ারখিনি আনি দিও মই রেস্টুরেন্টত এসি আনি দিও যে কিমানর সদিচ্ছা ইয়াত আছে কিমানর অরিহণা ইয়াত আছে এইটো অকলে মই নহয় এই পরিয়ালের লগত জড়িত বহুতেই যি পারে এই পামখনের কারণে আন্তরিকতার চেষ্টা করেছে এই পামখনত নাহিলে কিছু মানুষের শান্তি নাপায় ইয়াত আহি সন্তুষ্টি লয় যে আমি জাতির কারণে কিবা করেছো আমার মানুষখিনির কারণে কিবা এটা করেছো অসমত এনেকুয়া এখন পাম দেখাব নয় আজি লুইতার বরাকর পাড়ার যিমানখিনি মানুষ ইয়ালে আহিছে তেওঁলোকে এই পামখনলে আহি সন্তুষ্টি প্রকাশ করে এনেকুয়া প্রতি জিলাতে পাম হব লাগিছিল কর্মসংস্কৃতির যাত্রাটো আগবাই নিব লাগিছিল কিমান মানুষের আশীর্বাদ আছে কেটামান মানুষের অভিশাপ আছে কেটামান মানুষে সমালোচনা করে কিন্তু লাখ লাখ মানুষের আমি যদি সোশ্যাল মিডিয়াত চাও লাখ লাখ মানুষের আশীর্বাদ আছে আর সেই কারণে আমি কব পারিছো যে শিবসাগর উজনি রাইজলে কোনোবাই ভাবুকি দিছে কোনোবাই যদি ভাবিছে আমি নহলে অসম নচলে আমি কইছো যে দরকার হলে বিহুর বতরে ভরলি পড়িয়া কন্যাকা বহুমুখী পামে আমি শিবসাগর তিনচুকীয়া মানুষ মাছ যোগান ধরিম সেই শক্তি আমার আছে কারণ আমার রণর নেতৃত্ব 10 কোটি মাছের পোনা আমি প্রডাকশন করেছি ট্রেনিং লিছে ভাবিছিল নাকি এই কোনোবাই করে বাংলাদেশ পর্যন্ত গই 15 দিন থাকি রণের ট্রেনিং লিছে আজি গৌশালার কারণে যানখিন বিজ্ঞানসম্মতভাবে কাম করবলে লওয়া হয়েছে যেই ভরলি পড়িয়া কন্যাকা বহুমুখী পাম সে 8 সনত দেখা সপনত আমি বাস্তবত রূপায়িত করে করে গই আছো মই সাহসরে কর আত্মবিশ্বাসরে কও যে ভরলি পড়িয়া কন্যাকা বহুমুখী পামক লয় মানুষে গৌরব করিব মানুষে স্বাভিমানের প্রতীক হিসাবে গ্রহণ করিব যেটু বিধানসভাত আলোচনা হয় ইয়াতে সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হয়ে দুবার ইয়াতে 21 সনত শপথ লই আজির মুখ্যমন্ত্রী ডাঙরিয়া প্রতিষ্ঠা দিবসের দিন ইয়াত কিয় স্বীকৃতি আমার কি লাগে রাইজর আশীর্বাদ আছে সরকারের মুখ্যমন্ত্রীকে ধরে সরকারে আমাক শুভ দৃষ্টি দিছে সরকারে আমাক প্রশংসা করেছে গতি আমি সকলো গৌরবান্বিত খালি আমি সকলে নিষ্ঠার ও সততার কাম করবলে মানে আহ্বান জানাইছো যে নিষ্ঠার সততার কাম করক ঈশ্বর শুভ দৃষ্টি আছে ভবা নাছিল রাতে ইয়াত শুই থাকতে যে ইয়াত আমি নিরাপদে থাকিব পারিম ইয়াত গেস্ট হাউস হব ইয়াত বাহিরের মানুষ গেস্ট থাকিবলে আহিব এইটো আমি ভবা নাছিল কিন্তু আজি আমার সেই সপন আসলে এই সপনটাই সম্ভব হয়েছে এটা বিবাহ ক্ষেত্র যার গৌরবজ্জ্বলি দিয়া আছে আমার রীতি নীতি মতে বিবাহ সম্পন্ন হওয়া যা আমার হেরাই যাবলে বিচারিছে ট্রেডিশনাল যা কথা বতরা আমি এতিয়া ইয়াত আমি হয়তো অক্টোবর মাহত সম্পূর্ণ হব যে 200 মানুষ থাকি বেলায় বিয়া পাতিব পরাক আমি বিবাহ ভবন ইয়াত সম্পূর্ণ করবলে ওলাইছো যত হোমপুরার পর নাম কীর্তনের পর সকলংর পর আরম্ভ করে আমার জনগোষ্ঠীয় যা বিবাহ প্রথা আছে সকল প্রথমতে
ইয়াত আহি দৰা কইনাক লৈ আমাৰ এই ভৰলি পৰিয়া কন্যাকা বহুমুখী পামত পানী তোলাৰ পৰা বিয়ানামৰ পৰা আৰম্ভ কৰি আমাৰ স্থানীয় ৰাইজৰ সহযোগত আমি অক্টোবৰৰ পৰা ইয়াত বিয়া পাতিবলৈও ইতিমধ্যে আমি এটা সপোন লৈ আগবাঢ়িছোঁ। মইতো কৈছোঁ যে আমাৰ দীপক গোৰ্খা জনগোষ্ঠী আজি ভাল লাগিছে দুটিয়ে চুটিয়ে, তাৰো বিয়াখন ইয়াতে পাতি দিব লাগিব বুলি। গতিকে বিয়া আমি বেলেগলে নহয়, ঘৰৰ পৰা আজিকালি বিয়া পাতিবলৈ অলপ দিগদাৰ। আৰু এইটো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে মানুহ বহুত বাহিৰৰ অসমীয়া মানুহে ৰেডিচনত বিয়া নাপাতি ইয়াত বিয়া পাতিবলৈ আহিব, এই কামটো আপুনি কৰক। তেওঁ কিবা এই আমাৰ 26 জানুৱাৰীত যেতিয়া ইয়াত ৰাতি থকাকৈ আহিছিল, ৰাতিপুৱা দেখি তেওঁ এই আহ্বানটো আমাক জনাইছিল আৰু আমি সম্পূৰ্ণ সঁহাৰি জনাই এই বিবাহ ভৱনৰ কাম আমি বুলুকে দায়িত্ব দিছোঁ। তেওঁ দ্ৰুত গতিত কাম কৰি আছে, আমি আশা কৰিছোঁ। ইতিমধ্যে বুক হ'লেই, অক্টোবৰ মাহত বুক হ'লেই, এতিয়া হয়গৈ নহয়গৈ হ'বই লাগিব। গতিকে অক্টোবৰ মাহলৈ বিয়া বুক কৰিলে ইয়াত মানুহে, গতিকে বিবাহ ভৱনৰ কামো আমাৰ হ'ব। গতিকে এই কথাখিনি মই আজি এইকাৰণে কৈছোঁ, প্ৰত্যেকেই আমি এটা দায়বদ্ধতাৰে কাম কৰোঁ, প্ৰত্যেককে আহ্বান জনাইছোঁ যে আমাৰ ভৰলিপৰীয়া কন্যাকা বহুমুখী পামত আমাৰ তেজ আছে, ভৰলিপৰীয়া কন্যাকা বহুমুখী পামত আমাৰ অধিকাৰ আছে। গতিকে এইটো কোনেও ভাবিব নালাগে যে আমাৰ অধিকাৰ নাই, অধিকাৰ আছে। গতিকে এই ভৰলিপৰীয়া কন্যাকা বহুমুখী পাম অসমৰ ভিতৰত জিলিকিবলৈ গৈছে, জিলিকাব লাগিব। তাৰ কাৰণে আজি এই পতাকাৰ তলত আমি প্ৰত্যেকেই সংকল্পবদ্ধ হওঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।